আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মার্কিন নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে নিয়োগ করেছেন সজীব জয়। এতে খরচ হবে দুই লাখ ডলার স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসি নামক একটি প্রতিষ্ঠানের সাথে করা হাসিনা পুত্রের এই চুক্তি প্রকাশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইটে শীর্ষে জনতার অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর গ্রেফতার করা হয় বিগত সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র নেতাকে নেতা কর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিদেশি বিভিন্ন গণমাধ্যমে নানা বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন হাসিনা পুত্র সজীব আজের জয় এবার দুই লাখ ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রে লবিস নিয়োগ করেছেন তিনি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে যাতে দেখা যায় স্ট্রে গ্লোবাল ডিপ্লোমেসি নামক একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছেন সজীব ওয়াজেদ জয় গেল বারো সেপ্টেম্বর ছয় মাসের জন্যে চুক্তি হয় আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি মার্কিন নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে প্রতিষ্ঠানটি ওয়াজেদ ইন কর্পোরেশনের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন জয় ক্রিশ্চিয়ান বোর্স এবং রবার্ট স্ট্রেকের নেতৃত্বে এই লবিস্ট ফার্মের সাথে সম্পৃক্ত রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দু হাজার ষোলো সালের নির্বাচনে ট্রাম্পের প্রচারণার সময় উপদেষ্টা হিসাবে কাজ করেছিলেন তারা বিএনপি শাসন আমলে জঙ্গিবাদ ইস্যুকে কেন্দ্র করে এর আগে দু সালে লবিস নিয়োগ করেন সজীব অজের জয় মুশফিকা হাসান যমুনা নিউজ